এতদিন পরে তোমার ভাইয়ের বাড়ি আসছি প্রথমবার। আমি ভাইয়ের কি জুগাবে না, চলো। শোনো না, আমি তো নতুন বউ তাই না, হাতে যদি কিছু না নিয়ে যাও তাহলে এটা কেমন দেখা যায় না, বলো। কি জুগাবে না ভাই, কিছু না বললো তাও তো তার মানে একটা বিবেক আছে না আমাদের, যে আমরা নতুন বউ যাইতেছি হাতে কিছু না নিয়ে না গেলে চলে? ভাই ভালো আছে, ভাই তো ভালো, মানে আমি তো নতুন বউ না, বলবো নতুন বউ নিয়ে আসছে হাতে কিছু নিয়ে আসে নাই, এটা বলবো না, বলো। ভাই কিছু কবে না, ভালো আছে ভাই। যতই হোক আমি নতুন যাইতেছি, কিছু না নিয়ে গেলে কেমন হয়? বাড়ির ছোট তো চল নাই, চলো। আচ্ছা চলো, নতুন বাসা কইরা আর আর নাই সারে খালি কয় আমার প্যান আর আই জুতা আর আই স্যান্ডেল আর আই কিছু থাকে না বলে। আমি বলে ডিউটি ঠিকভাবে পালন করি না, আজকে যে ডিউটি করে নইছি, আজকে গেটের ভিতরে যেই আহ একটু বাইরে আর ডিউটি মনে করে একবার ছুটি হেলাম আছে করে দিলাম। আজকে ভারি ডিউটি, পুরাপূর্ণ ডিউটি, যা করার দরকার তাই করব। হ্যাঁ এটা তো তোমার ভাইয়ের বাড়ি। হ্যাঁ এটা ভাইয়ের বাসা। আসো তুমি মনে স্যান্ডেল চুরি করো নাকি? না কি বলতেছেন আজে বাজে কথা, কেন জামো সুরের ভাব ধরছেন না? এটা ভাইয়ের বাসা, সুরের ভাব ধরছে তোমার বেরুন দাদার যে যাও। আবার বেরেন শর্ট আমার দেখা মনে আমরা চুরি করতেছি, সুরের সাইজ দেখা যায়, আমরা কইছি সুরের সাইজ দেখা যায়, জান টাউডারি বাদ দিন তোমার বেরেন যাচ্ছে ভাই, এই পাশে যাও যাও অন্তিকা। ও ভাই, ও আলম ভাই, আলম ভাই, আবার আলম ভাইয়ের কথা কয়, এই দাও ব্যাগটা আমার কাছে দাও। ও আলম ভাই তুমি যাও তো ভাই, তুমি সারা নাম ধরে ঘুরে হ্যাঁ। আলম ভাই ওয়ালাইকুম সালাম। আরে ছোট ভাই তুই আয় পড়ছো, তুই ফোন দিলি নাকি, আজকে কষ্ট হয়নি তো? না। আরে ভাইজান দেখেন না, এই লোকটা আমাদের কি পরিমাণ অপমান করছে। ব্যাপার দারোয়ান বলুন স্যার, কি ওরা কি কিছু বলছো? তুমি বলছি স্যার, আমি তো মনে করেন আমাদের কথা ভিত্তিতে ওরা কথা কইছি, কালকেও আপনার তিনটা শর্ট পেন হারাইছে, ও তিন তলায় থেকে এটা আপনি আমার অবজেকশন করছেন। শর্ট পেন হারা জেঙ্গে হারা কোটা কোনো সাবজেক্ট না, সে তো আমার ভাই, আমার নাম বলে নাই, আমার আমার পরিচয় দাও নাই, দেখাইছি দাও বলা, এই যে দেখাইছি, এটা দেখা দেখাইছি আমি, তারপর আমার ভাইকে তুমি আটকে রাখছো, তোমার এত বড় সাহস? না স্যার, দুই ঘন্টা পরে দেখাইছে স্যার আপনার পরিচয়টা। হ্যাঁ তাও তাও তো আপনি ঢুকতে দেননি স্যার, বলেছে স্যার, বলেছে স্যার। রংপুর দি মানুষ না, রংপুরে মানুষ। হ্যাঁ তোমার বাড়ি কোথায় স্যার? আমার বাড়িও তো রংপুর। হ্যাঁ তোমার বাড়ি রংপুরে, রংপুরের লোক দেখে তো তোমার আমার বাড়িতে দারোয়ান এসেছি, এই জন্য তুমি আমার ছোট ভাইকে তুমি আমার বাড়ির ভিতরে আটকে রাখবে, তোমার এত বড় শ্বাস কে দিছে? সরি বলে সব কিছু সমাধান হয় না, সে আমার আপন ছোট ভাই, এটা তোমার বোঝা উচিত ছিল, সে আমার পরিচয় দিছে, আমার ছোট ভাইয়ের বউ আসছে সাথে নতুন বউ, সে কি মনে করবে? হ্যাঁ ঠিকভাবে ডিউটি করলে করবা, না করলে করবা না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে আর ভুল হবে নেক্সট টাইম? না স্যার। হ্যাঁ না ঠিকভাবে গেট পাহারা দিও, তোমাকে আমি বলি নাই বলে আমার ভাইকে এভাবে আটকে রাখো, বাহির থেকে যখন চোর আসে, যখন জিনিসপত্র চুরি করায় ওই দিক তোমার কোনো খেয়াল থাকে না, আমার ভাই বাড়ির ভিতর আমার বাড়িতে ঢুকবে, তুমি এটা ঠিকই আমার বাইরে আটকে রাখছো। আচ্ছা ঠিক আছে স্যার, আর বলুন না স্যার, কথাটা যেন মনে থাকে, গেট ঠিকভাবে খেলাই কো। বুঝছো স্যারের ভাই আমি তো বুঝি নাই, ঠিক আছে
আবার দারাম দেনি কেমন ব্যবহার করো দারাম দারাম বেরেন চল বেরেন চল ভাই জারি মারছে হ্যাঁ দেখছো তোমার ভাই কত বড় লো হ্যাঁ আমি যে বাড়ি যে বারবার একটা সমস্ত শরম করতেছে কেমনে জামকো দাম চলো কি কর কেমনে জাম আমার থাকা মধ্যে তোমার শরম আছে তুমি তো কি সামো নাই হাতে করে ছোট ছোট নাই ছোট ছোট নাই বাড়ির কি কি খাইতে মন চায় না না আচ্ছা ছোট ছোট নাই ঠিক আছে কইব নতুন বউ এসে খালি এত ব্যাগিং করে আইছে কি জগা বলে কই তো না না আমার কি আমি নতুন বউ শরম দিলে তোমার আইব বুঝছো আমার দেবে না আচ্ছা তাহলে চলো বাড়ি কাছে।